প্রিয় বন্ধুরা ইকুয়ার্ডে তোমাদের স্বাগত। এর আগে আমরা মাধ্যমিক গণিতের কোষে দেখি 1.1 এর 4 পর্যন্ত করেছিলাম, আজকে 5 থেকে আলোচনা হবে, অর্থাৎ মাধ্যমিক গণিত নিয়ে যে আলোচনা চলছিল আজকে তার চতুর্থ পর্ব। তবে শুরু করার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন আছে তার উপরে ক্লিক করো, তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্ন 5 নম্বরে দেখব। 5 নম্বরের প্রশ্ন বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তাই প্রথম কোশ্চেনে আছে 5-এর 1 নম্বর, বলছে 42-কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে যদি আমরা যে কোনো, এই হচ্ছে 42, তাই এই নাম্বারটাকে আমরা যদি এর একটা অংশ ধরি এক্স, তাহলে এর বর্গ মানে এক্স এর বর্গ কত হবে, x2। তাই বলছে কি 42 কেমন দুটি অংশে বিভক্ত করো। তাহলে 42-এর দুটো অংশ, একটা হচ্ছে যদি আমরা ধরি এক্স, তাহলে অপরটার বর্গ মানে x2। তো বলছে বিভক্ত করো যদি এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কি বলছে, এক অংশটা আবার বর্গ হচ্ছে আর একটা অংশ, তাহলে এই দুটোর সমান মানে এই দুটোর যোগফল হচ্ছে 42। তো এইটাই আমরা ইকুয়েশনের আকারে লিখবো বা সমীকরণের আকারে লিখবো। তাহলে লিখবো কেমন, ধরা যাক 42-এর একটি অংশ সমান সমান এক্স, তাহলে 42-এর অপর অংশটি হচ্ছে কত, x2। তাহলে এখন আমাদের প্রশ্ন অনুসারে কি পাবো, প্রশ্নানুসারে x + x2 = 42। তাহলে এইটাকে আমরা কি পাচ্ছি, x² + x - 42 = 0। তো এইটাই হচ্ছে কি আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তো এটা আমাদের অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে আমরা উত্তরটা কি লিখব, দেয়ারফোর নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো x² + x - 42 = 0। এই গেল আমাদের 5-এর 1 নম্বর কোশ্চেন। এবার আমরা আসি পরের অংশে। পরের প্রশ্ন কি বলছে, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তো বলছে 143 একটা নাম্বার দিয়েছে, আর এদের বলছে দুটি ক্রমিক অযুগ্ম। প্রথমে জানতে হবে যুগ্ম সংখ্যা কাকে বলে, যুগ্ম সংখ্যা হচ্ছে যারা 2 দিয়ে ডিভিজেবল, মানে 2 দ্বারা বিভাজ্য, যেমন 2, 4, 6। আর অযুগ্ম সংখ্যা হচ্ছে কি, 1 বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো অংশ ডিভিজেবল নাই। তাহলে সেই নাম্বারগুলো হচ্ছে 1, 2, 3, এগুলোকে বলে অযুগ্ম সংখ্যা। এখন বলছে এই 143 দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। ধনাত্মক মানে এগুলো সবাই পজিটিভ নাম্বার, তাই ক্রমিক মানে হচ্ছে পরপর, যেমন হচ্ছে 1, 3 কিংবা 3, 5। তো এই ধরনের দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, দেখো প্রথমটা হচ্ছে 3, পরের নাম্বারটাই পরপর হচ্ছে 5, তাহলে ডিফারেন্স আমাদের কত হচ্ছে, এদের পার্থক্যটা হচ্ছে 2। তাই যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নেব সেটা হচ্ছে কত, 2x - 1। আর ঠিক পরের ক্রমিক অযুগ্ম সংখ্যাটা হচ্ছে কত, 2x। এখন যদি সাপোজ আমরা এই জায়গাটা একটা পুট করি যে x = 1, ধরো x = 1, তাহলে কত হচ্ছে 2 × 1 - 1, তার মানে হচ্ছে কত, 1। আর 2 × 1 মানে হচ্ছে 2 + 1, মানে হচ্ছে 3। তাহলে পরপর অযুগ্ম সংখ্যা হয়ে গেল 1, 3। এখন যদি x এর জায়গায় আমরা 2 পুট করি, তাহলে 2 × 2 মানে হচ্ছে 4 - 1, মানে হচ্ছে 3। আর এটা যদি 2 পুট করি, 2 × 2 মানে 4 + 1, মানে হচ্ছে 5। তাহলে এগুলো হচ্ছে পরপর অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা যে অযুগ্ম সংখ্যাটা আমরা ধরবো সেটা কি, প্রথম একটা সংখ্যা নেব 2x - 1, আর একটা সংখ্যা নেব 2x + 1। এখন প্রশ্ন অনুসারে কি বলছে, এর গুণফলটাই হচ্ছে এইটা, তার মানে এই দুটো যদি গুণ করি তাহলে এইটা পাই যাবো। তাহলে আমরা লিখবো কীভাবে সেটাই দেখছি এবার।
ধরা যাক দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো 2x-1 এবং 2x+1। তাহলে আমাদের প্রশ্নানুসারে কি পাচ্ছি আমরা? প্রশ্নানুসারে পাচ্ছি বলেছে কি যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তার মানে হচ্ছে 2x-1 গুণ মানে গুণফল 2x+1, এইটা হচ্ছে 143। এবার এইটা সিম্পলিফাই করে আমাদের আনতে হবে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা দেখো এইটা কি আছে, a-b a+b এই ফরম্যাটে আছে। a-b a+b অ্যাকচুয়ালি হচ্ছে a²-b²। তাহলে এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি কি 2x² - 1² = 143। তাহলে এইটা কত পেলাম, 4x² এটা হচ্ছে -1, আর এটা যদি এইদিকে চলে আসে তাহলে -143 = 0। তাহলে এটা পেলাম কত, 4x² - 144 = 0। তাহলে ইমপ্লাই 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে x² - 36 = 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড দ্বিঘাত সমীকরণ। তাহলে এখন এইটাকে যদি আমরা অ্যান্সারের বা অ্যান্সারের আকারে লিখতে যাই তাহলে কি লিখব, দেয়ারফোর নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হল x² - 36 = 0। এখন আমরা পরের প্রশ্ন দেখি কি বলছে। দেখো পরের কোশ্চেনে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখন ক্রমিক সংখ্যা মানে হচ্ছে কি পরপর দুটো সংখ্যা, যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5। তো এর ক্ষেত্রে দুটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে 2 এর পর 3 বা 3 এর পর 4, 4 এর পর 5, তার মানে এই দুটোর ভিতরে বা এই দুটোর ভিতরে বা এই দুটোর ভিতরে, এদের প্রথমে গ্যাপটা হচ্ছে কত, 1, 4 থেকে এর 5 ডিফারেন্স 1, 4 আর 3 এর ভিতরে ডিফারেন্স 1, 2, 3 এর ভিতরে ডিফারেন্স 1। তাহলে আমরা এদের ক্ষেত্রে নাম্বারগুলোকে কিভাবে ধরব, যে একটা ধরলাম x আর একটা ধরলাম x+1। তাহলে এখন এখানে যদি 1 পুট করি তাহলে 1+1 = 2, তার মানে প্রথমটা 1, 2। যদি 2 পুট করি তাহলে 2 আর এটা 2+1 = 3, তার মানে 2, 3। তাই এই ফরম্যাটটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এখন ক্রমিক সংখ্যা দুটি হলো কি কি আমার, x আর x+1। এখন এই দুটোর বর্গ, এখন এর বর্গ কত হচ্ছে x² আর এর বর্গ কত x+1 তার স্কোয়ার। এখন বলছে বর্গের সমষ্টি, তার মানে এই দুটোর যোগফল বলে দিয়েছে কত, 313। তাই এইটাই আমরা সিম্পলিফাই করব আর আমাদের দ্বিঘাত সমীকরণে চলে আসবে। তাহলে আমরা লেখার সময় কিভাবে লিখব দেখো, ধরা যাক দুটি ক্রমিক সংখ্যা হলো এক্স এবং x+1। তাহলে প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে x² + x+1 তার হোল স্কোয়ার এটা আমরা পাচ্ছি কত, 313। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা x² + এটা হচ্ছে কত, a+b হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কত, a² + 2ab + b² = 313। এটা হচ্ছে কত, x² x² তাহলে হয়ে গেল 2x² + 2x + 1, আর এটা যদি লেফট সাইডে আসে তাহলে কি হবে, -313 = 0। তাহলে এটা আমি কি পেলাম, 2x² + 2x, এটা পেয়ে গেলাম 313 থেকে এক কম, তার মানে 312 = 0। এবার এখান থেকে সবার জন্য 2 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে x² + x - 156 = 0। তাই এইটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেয়ারফোর
নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। এই আমাদের 5 নম্বরের সবগুলো অঙ্কগুলো হয়ে গেল। এবার আসি আমরা 6 নম্বরের ক্ষেত্রে। দেখো, সিক্স এর প্রথম কোশ্চেনে আছে সিক্স বলছে একটা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে তাদের দ্বিঘাত সমীকরণটা করতে হবে। তাহলে প্রথমে একটা ওভারঅল আমাদের আইডিয়া বা যেটা কি করতে হবে সেটা আমরা দেখে নিই। বলে যে তোমাদের ক্ষেত্রে একটা আয়তক্ষেত্রে এটা দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের কর্ণ বলতে কি বোঝায় এইটা। তা এইটা যদি তার দৈর্ঘ্য হয়, এটা কি বললাম আমি দৈর্ঘ্য, আর এটাকে বললাম প্রস্থ, তাহলে এইটা হচ্ছে কি তার কর্ণ। তাহলে কর্ণ মানে কি, দেখো এইটা আয়তক্ষেত্র, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, কর্ণ কর্ণ স্কোয়ার ইজ ইকাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাই এর ক্ষেত্রে বলেছে একটা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার মানে এই কর্ণটা দৈর্ঘ্যটা বলে দিয়েছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে বলছি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখন যদি প্রস্থটাকে যদি আমি ধরলাম এক্স, তাহলে প্রস্থ থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হয়ে গেল এক্স প্লাস 3। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কি পাচ্ছি, কর্ণ মানে হচ্ছে কত 15 স্কোয়ার, দৈর্ঘ্য মানে কত এক্স প্লাস 3 তার স্কোয়ার, প্লাস প্রস্থ মানে কত হচ্ছে এক্স স্কোয়ার। এখন এইটাকে একটা সিম্পলিফাইড ফরম্যাটে নিয়ে আসবো, যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটাই আমাদের কোশ্চেনে চেয়েছে। তো এটা আমরা লিখে লিখে করি। ধরি আয়তকার ক্ষেত্রে প্রস্থ ইজ ইকুয়াল টু, এখানে মিটার দেওয়া আছে ইউনিট, তাই আমি ধরলাম এক্স মিটার। তাহলে কি ধরবো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলেছে কত প্রস্থ থেকে 3 মিটার বেশি, তাহলে কত হয়ে গেল আমার এক্স প্লাস 3। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে প্রস্থ এটা পেলাম, দৈর্ঘ্য পেলাম, দেয়ারফোর আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার প্রশ্নানুসারে কত পাবো, রুট ওভার অফ এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটাই দেওয়া আছে আমার কত 15। এবার এইটা জাস্ট রুটটা হটিয়ে দেবো, তাই রুটটা যদি চলে যায় তাহলে বোথ সাইড কি করলাম বর্গ করে দিচ্ছি, তাহলে কত হবে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কত 15 তার স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর 15 হচ্ছে 225। তাহলে আমার এইটা কত পেয়ে গেলাম এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার, তাহলে কত হয়ে গেলো 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225। তাহলে আমি কত পেলাম 2x² প্লাস 6x 225 থেকে 9 বাদ, তার মানে হচ্ছে মাইনাস 216 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন 2 দিয়ে যাচ্ছে ডিভাইড করলে, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখবো,
therefore নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট সমান জিরো। এই গেল আমাদের ৬ নম্বরের কোশ্চেনের সলভ। এবার আসা যাক ৬ এর এক নম্বর, মানে ৬ এর যেটা পাচ্ছিলাম এক নম্বর, এবার আসি ৬ এর সেকেন্ড কোশ্চেন। ছয়ের দুই নম্বরে বলেছে এক ব্যক্তি ৮০ টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও ৪ কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম ১ টাকা কম হতো। তাহলে আমরা বলছি কি যে এক ব্যক্তি ৮০ টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, তাহলে আমরা প্রথমে ধরি যে ৮০ টাকায় সে এক্স কিলোগ্রাম চিনি ক্রয় করেছেন, তাহলে আমরা কি লিখবি, ধরি ধরি ব্যক্তিটি ৮০ টাকায় এক্স কিলোগ্রাম এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। এবার প্রশ্ন বলছে ব্যক্তিটি ৮০ টাকা এক্স কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, তাহলে এক কিলোগ্রাম চিনির দাম কত, দেয়ারফোর ১ কিগ্রা চিনির মূল্য হচ্ছে কত, ৮০ বাই ১০০। এবার বলছে যে যদি ওই টাকায় তিনি আরও ৪ কিলোগ্রাম চিনি বেশি পেতেন, ঠিক আছে, তাহলে যদি ব্যক্তিটি, তাহলে আমরা কি লিখব যে যদি ব্যক্তিটি ৮০ টাকায় ৪ কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তার মানে প্রথম এক্স কিলোগ্রাম চিনি পেয়েছিল, এখন বেশি পাওয়া মানে কত, এক্স প্লাস ৪ কিলোগ্রাম বেশি পাবে, যদি ব্যক্তিটি ৮০ টাকায় এত কিলোগ্রাম চিনি পান তবে চিনির মূল্য হবে কত, মানে হচ্ছে ৮০ বাই এক্স প্লাস ৪। তাহলে আমরা কি দেখলাম যে ৮০ টাকায় যদি এক্স কিলোগ্রাম চিনি পায় আর সে যদি ৮০ টাকায় যদি আরো ৪ কিলোগ্রাম বেশি পেত, তার মানে কি এক্স প্লাস ৪ কিলোগ্রাম, তাহলে তখন তার চিনির মূল্য হতো এত। এখন প্রশ্ন বলেছে কি তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম ১ টাকা কম হতো, তাহলে প্রশ্ন অনুসারে আমার কি হয়েছে, প্রশ্ন অনুসারে তাহলে প্রথমে ছিল ৮০ বা ১০০, এখন যখন বেশি পেত তাহলে এক্স প্লাস ৪ এখান থেকে তার ১ টাকা কম হতো, তাহলে আমার প্রশ্ন অনুসারে কি হয়েছে ৮০ বাই এক্স ইজিক্যাল টু ৮০ বাই এক্স প্লাস ৪ মাইনাস ১। এবার এইটাকে সিম্পলিফাই ফরম্যাটে নিয়ে আসলে তোমাদের রিকোয়ার্ড পেয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে ৮০ বাই এক্স ইজিক্যালস টু এক্স প্লাস ৪ ৮০ মাইনাস এক্স মাইনাস ৪, তাহলে আমরা কত পাচ্ছি এর ক্ষেত্রে, এটা হচ্ছে ৮০, কোনাকোনি বা ক্রস মাল্টিপ্লাই করছি, ৮০ এক্স প্লাস ৪ একটা ৩২ ৩২০ ৮০ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ৪ এক্স। এখন এখানে ৮০ এক্স এদিকেও ৮০ এক্স, তাহলে এটা কেটে গেল, আর এইটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ৪ এক্স প্লাস ৩২০। তাহলে আমাদের এইটাই হচ্ছে রিকোয়ার্ড দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখব, দেয়ারফোর নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হল
এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি টোয়েন্টি এই গেল আমাদের ছয়ের দুই নম্বর। আজকের ভিডিও এই পর্যন্ত, বাকি অংশ আগামী পর্বে। আর যারা আগামী পর্বের ভিডিওগুলো দেখতে চায় তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে বেল আইকন আছে তার উপর ক্লিক করতে হবে, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থেকো সবাই।